আলাইকুম বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবারও আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি না বন্ধুরা আজকে আর নিজেকে স্বাবলম্বী করার ভিডিও দেখাব না আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ভিডিও দেখানোর চেষ্টা করব এর আগে আমরা ইন্ডিয়া থেকে পণ্য আনার ব্যাপারে কয়েকটি ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের কাছে প্রচুর সাড়াও পেয়েছিলাম আমাকে অনেকে বলেছিলেন তারা কিভাবে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নিতে পারেন এসব নিয়ে বিস্তারিত বলতে যদিও আমাদের চ্যানেল ব্যবসায়িক ভিডিও দিয়ে থাকি এরপরও আপনাদের উপকারের কথা বিবেচনা করে এই ভিডিওটি বানিয়েছি আমরা এখানে যথাসম্ভব তথ্য দেবার চেষ্টা করেছি বন্ধুরা মূল ভিডিও দেখার আগে আপনাদের কাছে দশটি সেকেন্ড সময় নিব আপনি যদি আজকেই প্রথম আমাদের চ্যানেলটি দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা কষ্ট করে ভিডিওতে একটি লাইক দিবেন আর সম্ভব হলে ভিডিওটি আপনাদের বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করে রাখবেন আর যারা বিকাশে পেমেন্ট করে চায়না থেকে পণ্য আমদানি করতে চান তারা ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা সুস্থতা আমাদের সকলের কাম্য আমরা সবাই সুস্থ থাকতে চাই কিন্তু সবসময় তা হয়ে ওঠে না মাঝে মধ্যে আমরা অসুস্থ হয়ে যাই দেশে যখন চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হয় তখন আমাদের পাড়ি জমাতে হয় বিদেশে আর চিকিৎসার জন্য আমাদের দেশের বিশাল একটি অংশ প্রতিবেশী দেশ ভারতের উপর নির্ভর করে প্রতি মাসে হাজারো বাংলাদেশি ভারতে যান ডাক্তার দেখাতে কিন্তু এই কাজে তারা পাসপোর্ট ভিসা করতে গিয়ে যেই হয়রানির মুখে পড়েন সেটা ভারত থেকে ফেরার পথেও যেন শেষ হয় না বেশিরভাগ সমস্যা হয় তথ্যের ঘাটতির কারণে অনেকে বাড়তি টাকা খরচ করেও কষ্ট পেতে হয় চিকিৎসা করতে যাওয়া মানুষদের তাই যারা সামনে ভারতে ডাক্তার দেখাতে যেতে চান তাদেরকে কিছু বিষয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এগুলি আগে থেকে আপনারা যদি জেনে রাখেন তাহলে চিকিৎসা করতে গিয়ে আপনাদের সমস্যাগুলো কম হবে আগেই বলে নিচ্ছি ভিডিওটি কেবল তথ্য শেয়ার করার জন্য এবং ভিডিওটি অনেক লম্বা হবে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রথমেই পাসপোর্ট এবং ভিসা নিয়ে আপনাদেরকে বলবো ভারতে যাবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাসপোর্ট এবং ভিসা কিভাবে ইন্ডিয়া যাবার জন্য পাসপোর্ট এবং ভিসা করতে হয় তা নিয়ে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নেবার অনুরোধ রইল এছাড়া যেসব দোকানে ইন্ডিয়ার ভিসা করে তারাও ইন্ডিয়ান চিকিৎসা ভিসা করার জন্য আপনাকে সাহায্য করবে আশা করি এগুলি আপনি সহজেই করতে পারবেন তো বাকি বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করব। যাতায়াত প্রথমেই আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে ভারতে যাবেন বাংলাদেশ থেকে আপনি কয়েকভাবে ভারতে যেতে পারেন তবে ডাক্তার দেখাতে গেলে বেশিরভাগ বাংলাদেশি বেনাপোল বর্ডার হয়েই ভারতে যান প্রথমে আলোচনা করব বাসে করে কিভাবে যাওয়া যায় চট্টগ্রাম থেকে কলকাতায় বেশ কয়েকটি বাস আসে এসি বাসের টিকিট চব্বিশশো থেকে তিন হাজার টাকা নন এসি বাসে আপনি বারোশো থেকে ষোলোশো টাকা যেতে পারবেন ঢাকা কলকাতা এসি বাসে উনিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আর নন এসি হলে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে বর্ডারে আসার পর সবার পাসপোর্ট নিয়ে নেয় বাসের কর্মচারীরা রাজস্ব পাঁচশো টাকা হলেও বাস ভেদে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা দেওয়া লাগে দুই এক ঘন্টা পর তারা আপনার পাসপোর্ট ফেরত দেবে বেনাফল বর্ডার হোক আর স্থলবন্দর বা বিমানবন্দর সব জায়গাতেই সরকারকে পাঁচশো টাকা রাজস্ব দিতে হয় তবে ক্যান্সার রোগীদের জন্য এই ট্যাক্স দিতে হয় না এই রাজস্ব দেওয়ার জন্য বর্ডারে এসে অনেক সময় অপেক্ষা করতে হয় তাই আসার কদিন আগে পাসপোর্ট নিয়ে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে পাঁচশো টাকা রাজস্ব দিয়ে আসবেন তাহলে বর্ডারে বাসের কাউকে একশো টাকা অতিরিক্ত দিতে হবে না নিজে ইমিগ্রেশনও গিয়ে পাসপোর্ট ডিপারচার সিল নেবেন তারপর ব্যাগপত্র নিয়ে ঢুকতে হবে ইমিগ্রেশনে সাথে থাকা জিনিসগুলো স্ক্যান করে নেবেন এখানে ভয়ের কিছু নেই তারপর বের হবার সময় দু একজন ফুলিশ থাকে যারা আপনাকে চেক করবে আর আপনার ডিপারসার সিল হয়েছে কি না সেটি একটু দেখে নেবে বেনাপোলে দায়িত্বরত যে কজন ফুলিশ আসেন তাদের মধ্যে খুব কমই শতলোক পাবেন ডিপারসার সিল চেক করতে আপনাকে জানতে চাইবে আপনি কি করেন কিন্তু এটি তার জানার কোনো দরকার নেই চাকরি করেন বললে অফিসের ছাড়পত্র দেখতে চাইবে না দেখতে না দেখাতে পারলে সরাসরি আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা দেন এটা বলবে টাকা না দিয়ে কোনোরকম ছাড় পাওয়ার উপায় আছে কিনা সেটা আমার জানা নেই কারণ আমি নিজেও পাঁচশো টাকা দিয়েছি তবে নিজের বিভিন্ন আইডি কার্ড সাথে রাখুন তাহলে যা দেখতে চাইবে তাই দেখাতে পারবেন তারপর পায়ে হেঁটে নোমেসল্যান্ড পার হয়ে যেতে হবে ভারত ইমিগ্রেশন অফিসে সেখানে ঢোকার আগেই একটি ফর্ম দিবে সেটা নিজে পূরণ করতে পারেন নয়তো যেই বাসে করে আপনি ভারতে যাচ্ছেন তাদের ভেতর কর্মচারী রয়েছে তারা করে দেবে নিজের নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার আসার তারিখ ভারতে কোথায় থাকবেন তার ঠিকানা ও ফোন নাম্বার দেবেন ভিসার আবেদন করার সময় এজেন্ট হোটেলের যে ঠিকানা দিয়েছিল সেটা দিতে পারেন অথবা নিজে গুগল থেকে খুঁজে কোনো হোটেলে ঠিকানা দিলেও চলবে এরপর লাগেজপত্র সব স্ক্যান করবে জানতে চাইবে ভারতের রুফি আছে কি না মুখের উপর না বলে দেবেন বাংলা টাকা কয়েক হাজার টাকা আছে বলে বের হবার পর ইমিগ্রেশন অফিসারের কাছে গিয়ে সিল নেবেন পাসপোর্টে তারপর বের হলেই উত্তর চব্বিশ পরগনা যদি রুগী হাঁটতে না পারে তাকে ভ্যান গাড়িতে করে নিতে পারেন ও আর ওপারে গিয়ে স্টেশারের তুলুন আর এ ধরনের রুগীকে বর্ডার অবাধি আনার জন্য গ্রিন লাইনের কিছু স্লিপিং কোর্স আছে। যেগুলোতে সেকিংয়ের ঝামেলা নেই বললেই চলে বাস থেকে নেমে ইমিগ্রেশন শেষ হবার পর দেখবেন অনেক দোকান আছে যারা মানি এক্সচেঞ্জ করে বাংলা টাকা কিছু রুপি করে নেবেন তবে পুরো টাকা নয় কারণ বর্ডারে দু এক টাকা কম দেয় কলকাতা থেকে কলকাতা গিয়ে যত টাকা লাগবে পুরোটাই রুপি করে নেবেন কয়েকটা দোকান দেখে কারণ অন্য কোনো রাজ্য গেলে কলকাতার চেয়ে অনেক কম দামে দেবে ভারতে ডোকার পর আরও দুই কিলোমিটার বাংলাদেশ সিম কাজ করে তাই সেখান থেকে কল করে নিতে পারেন আবার সিম কেনার দরকার হলে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকাতে সিম পেয়ে যাবেন সিম নেওয়ার সময় বলবেন বাংলাদেশে কথা বলবেন আর চিকিৎসার জন্য অন্য কোন রাজ্যে যাবেন সেটিও বলে নেবেন যদি এমনি সিম কিনেন অর্থাৎ বাংলাদেশে কথা বলার কথা না বলে যদি সিম কেনেন তাহলে প্রতি মিনিট বারো রুপি করে কাটবে এরকম না হওয়ার জন্য প্রোমো রিসার্চ বা পাওয়ার রিসার্চ করে নিতে হবে এতে করে প্রতি মিনিটে আপনার দুই রুপি করে খরচ হবে আর যদি আপনি ভেলোরে যেতে চান তবে আরেকটি সিম ভেলোরে নিতে হবে কারণ ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্য গেলে সিমে রোমিং সুবিধা চালু হয়ে যায় রোমিংয়ে কল রিসিভ করলেও প্রায় ষাট পয়সা করে কেটে নেবে তবে ইন্টারনেটের কোনো রোমিং চার্জ নেই যদি ভেলোরেই বেশি দিন থাকতে হয় তাহলে সেখানে একটি সিম কিনে নিতে পারেন আর তাহলে আর এই সমস্যা হবে না কলকাতায় ফিরে এসে আবার কলকাতার সিম ব্যবহার করতে পারেন তবে সিমের কোনোটার মেয়াদ কিন্তু আপনার ভিসার মেয়াদের সে বেশি দিন না সুযোগ যদি থাকে আপনার তাহলে ভারতের পরিচিত কাউকে দিয়ে ওখানকার লোকান সিম কেনার চেষ্টা করতে পারেন দোকানের সামনে দেখবেন কিছু অটো রয়েছে যারা বনগাঁ যাবে সুপি নেবে বনগা স্টেশন থেকে পনেরো টাকার ট্রেন টিকিট করে চলে যাবেন শিয়ালদা বড় জোর দুই ঘন্টা লাগবে শিয়ালদা থেকে বাস বা অটো ধরে পনেরো মিনিট গেলেই নিউ মার্কেট পাবেন এভাবে আসতে দু ঘন্টা লাগে আর যদি আপনি কলকাতা অবাদি বাসে আসতে চান তাহলে চার থেকে সাড়ে চার ঘণ্টা লাগতে পারে এবার আলোচনা করব যারা ট্রেনে যাবেন দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন থেকে এক পথের কিংবা রিটার্ন টিকিট নেওয়া যায় প্রতিদিন নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট নেওয়া যাবে রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত ফর্ম পূরণ করে কাউন্টারে দিলেই টিকিট দিবে ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার সোমবার এবং বুধবার বাংলাদেশে সময় সকাল আটটা দশ মিনিটে কলকাতার উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ে একইভাবে কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে শনিবার রবিবার মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কাস্টমস এবং ইমিগ্রেশন মিলিয়ে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে প্রায় তেরো ঘন্টা কলকাতা যেতে এসি কেবিন প্রতি সিট আপনার থেকে বিশ মার্কিন ডলার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট নেবে আর এসি চেয়ারগুলো বারো মার্কিন ডলার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট এবং নন এসি চেয়ারগুলো আট মার্কিন ডলার প্রাপ্তবয়স্কদের সঙ্গে পাঁচ বছর বা এর কম বয়সী কেউ থাকলে তার জন্য ভাড়া হচ্ছে ফিফটি কম এবার আলোচনা করব যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে বিমানে কলকাতায় যাবেন তাদের তারা কিভাবে যাবেন ঢাকা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কলকাতা টিকিট এক আপনি দশ হাজার টাকার মধ্যেই পাবেন তবে এক সপ্তাহ আগে টিকিট করলে সাড়ে সাত হাজার টাকার ভেতরেই টিকিট কাটতে পারবেন কতদিন আগে কোন রুটে কত টাকা দাম পড়বে তা এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন এক মাস আগে টিকিট করলেও ঢাকা চেন্নাই টিকেটের দাম পড়বে বারো হাজার টাকার মতো আর দুদিন আগে করলে তো আরও বেশি পড়বে তাই বাংলাদেশ থেকে কলকাতা অবাধি এ বাসে এসে তারপর ভারতের অভ্যন্তরীণ বিমানের টিকিট করাই ভালো এবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আলোচনা করব যেহেতু আপনারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একটি জরুরি ব্যাপার ভারতে যে কয়েকটি হাসপাতালে বাংলাদেশ থেকে ডাক্তার দেখাতে আসে তার মধ্যে সিএমসি অন্যতম সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভিসা থাকা অবশ্যক সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নিতে তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এখানে পাসপোর্ট ভিসার তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি রেজিস্ট্রেশন কাজ শেষ করলে দেখবেন অনেকগুলো বিভাগের নাম দেখাচ্ছে ডাক্তারের সাথে কথা বলে অথবা বিভাগে আপনার ক্লিক উপর ক্লিক করে আপনার রোগের বিবরণ আপনি পড়ে নিতে পারবেন এবং আপনি কোন বিভাগের ডাক্তার দেখাতে চান সেটি জেনে নিতে পারেন কয়েকটি বিভাগ বাদে বাকিগুলোর অ্যাপয়েন্টমেন্ট পনেরো দিন আগে ছাড়া পাওয়া যায় না তাই ভিসা পাবার পরপর ভারতে আসার ট্রেন ভারতে আসার টিকিট করার আগে আপনি এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে কখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় নয়তো হাসপাতালে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আরও দু চার দিন বাড়তি থাকতে হতে পারে পেমেন্ট অপশনে গেলে দেখবেন নেট ব্যাংকিং অথবা কৃষি কার্ড দুটো অপশন রয়েছে ভিসা করার সময় ভারতীয় স্টেট ব্যাংকের ট্র্যাভেল কার্ড কলে সেই ট্রাভেল কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আগে যদি সিএমসিতে গিয়ে থাকেন আর ক্রিস কার্ডে টাকা থাকে সেটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন তবে এই অ্যাপয়েন্টমেন্ট আর পেমেন্টের ঝামেলা যারা ভিসার কাজ করে তারাই করে দেবে কাজেই আপনি অযথায় ঝামেলা না গিয়ে দুই তিনশো টাকা নিবে সেটি দিয়ে আপনি আপনারা দোকান থেকে এগুলো করিয়ে নিতে পারবেন এবার আলোচনা করব ভারতে অভ্যন্তরীণ ট্রেন ও বিমানের টিকিট কিভাবে কাটবেন অর্থাৎ আপনি কলকাতা যাওয়ার পরে ভারতের অন্যান্য রাজ্যে যেখানে চিকিৎসা করাতে যেতে চান সেখানে কিভাবে যাবেন বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা ভারতে ট্রেন এবং বিমানের টিকিট করে দেয় আপনি পরিকল্পনা যদি ভালোভাবে করতে পারেন তাহলে হাজার বিশেক টাকার সাথে বিশাল সময় আপনার বাঁচাতে পারবেন যাবার অন্তত এক মাস আগে থেকে টিকিট ও অ্যাপয়েন্টমেন্টের খোঁজ খবর নিতে হবে তারপর ঢাকা চট্টগ্রাম থেকে কলকাতা এবং বেনাপোল অবধি বাসে টিকিটও করলেন আপনি কলকাতা থেকে চেন্নাই ব্যাঙ্গালোর অথবা ভারতের যে রাজ্যেই যেতে চান সেখানকার বিমান বা ট্রেন টিকিট করে নিন এক মাস আগে টিকিট করবেন ডাক্তার দেখানোর দিন থেকে দু চার দিন হাতে রেখে এক মাস আগে কলকাতা চেন্নাই বিমানের টিকেটের মূল দাম থাকে তিন হাজার টাকা আর একদিন বা দুদিন আগে সেই টিকেটের দাম হয়ে যায় দশ হাজারের চেয়েও বেশি এভাবে কলকাতা চেন্নাই ট্রেন টিকিটের মূল দাম এক মাস আগে পঁচিশশো টাকা কলকাতা থেকে ট্রেন বা বিমানে ভারতের অন্য রাজ্যগুলোতে খুব সহজেই যাওয়া যাবে বাস থেকে যেখানে নামবেন মার্কুইস স্ট্রিট মিলবে আপনার বিমানের টিকিট তবে টিকিট ফ্লাইটের যত কাছাকাছি সময় কাটবেন তত কিন্তু দাম বাড়তে থাকবে সম্ভব হলে কলকাতা যাওয়ার আগে বাংলাদেশে কোনো এজেন্সিকে দিয়ে টিকিট করে রাখতে পারেন নয়তো চড়া দামে আপনাকে টিকিট কিনতে হবে তাহলে বাকি থাকলো ট্রেন ট্রেনে ভারতে লোকালভাবে কিভাবে চলাচল করবেন ট্রেনে ততকাল নামে একটা ব্যবস্থা রয়েছে ট্রেন ছাড়ার আগে আগের দিন এই টিকিটগুলো ছাড়া হয় ততকালে টিকিট দেওয়া হয় ট্রেন ছাড়া চব্বিশ ঘন্টা আগে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তবে বিদেশিদের জন্য আলাদা একটা সুবিধাও রেখেছে ভারতীয় রেলওয়ে আলাদা কিছু সিট রাখা আছে বিদেশিদের জন্য এটার জন্যে যেতে হবে ফেয়ালি প্লেসে নিউ মার্কেট থেকে কোনো অটোকে বললেই নিয়ে যাবে ফেয়ালি প্লেস ক্যান্সার রুগীদের জন্য এবং তার অ্যাটেন্ডেন্ট সাথে যিনি থাকবেন এর জন্য টিকেটে কিছু বিশেষ ছাড়ও রয়েছে যদি এভাবেও না হয় নিউ মার্কেটের আশেপাশের এলাকা বা ঢাকার বাসগুলো যেখানে থামবে সেখানে এর অনেকগুলো দোকান পেয়ে যাবেন যাদের কাছে টিকিট রয়েছে এর প্রতিটি টিকিট প্রতি তারা দুইশো থেকে সাতশো রুপি পর্যন্ত সার্ভিস চার্জ নেবে হাওড়া স্টেশনের বাইরেও এজেন্ট রয়েছে শুধু রেগুলার দাম থেকে কিছু টাকা যদি আপনি বেশি দেন তাহলেই টিকিট পাবেন তাই টিকিটের দুশ্চিন্তা আপনাকে অত বেশি করতে হবে না ট্রেনের দুটি ভাগ একটি হলো এসি আর একটি হলো নন এসি নন এসির মধ্যে আছে জেনারেল যেটাকে গাদাগাদি সিস্টেম বলা হয় এবং স্লিপার যেখানে আপনারা শুয়ে বসে যেতে পারবেন আর এসির মধ্যে আছে তিন টায়ার এসি উপর থেকে নিচে তিনজন শোবার এবং পাশাপাশি তিনজন বসার ব্যবস্থা রয়েছে আসে টু টায়ার এসি উপর থেকে দুইজন শোবার পাশাপাশি দুজন বসার ব্যবস্থা এসি সিটগুলোতে একটি বালিশ বালিশ কভার একটি ব্লাঙ্কেট দুটি চাদর এবং একটি ছোটো তোয়ালে থাকে আর নন এসিতে থাকে না বলে শীতকালে নন এসিতে গেলে আপনাকে কম্বল কিনে রাখতে হবে বা সাথে করে নিয়ে যেতে হবে তবু কোনো কারণে যদি কলকাতা যেতেই রাত হয়ে যায় বা টিকিট পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাকে থাকতে হতে পারে কলকাতায় মার্কুইট মার্কুইসি স্ট্রিটের আশেপাশে অনেক হোটেল রয়েছে যেখানে চেক আউট টাইম দুপুর বারোটা অর্থাৎ সেখানে দিন কাউন্ট হয় দুপুর বারোটা থেকে পরদিন দুপুর বারোটা ভাড়া পাঁচশো টাকার উপরে দু একদিন থেকে টিকিট ম্যানেজ করে আপনি নিতে পারবেন ভারতে যাতায়াত এবং থাকার ব্যাপারে একটু আলোচনা করি ট্যাক্সি এখন ভারতে আপনি অনলাইনে ডাকা যায় যেগুলো চলে মিটারে ট্যাক্সি সবসময় উবার বা ওলা অ্যাকাউন্ট খুলে ডাকতে হবে তারা মিটারে চলে এগুলাতে ভাড়াও খুব কম লাগে আর পাবলিক বাস আর লোকাল ট্রেনেও যাতায়াত করতে পারেন অল্প দূরত্ব হলে আর থাকার ব্যাপারটা আমাদের দেশের মতোই হোটেল আর লজ রয়েছে প্রচুর পরিমাণে এটা নিয়ে তেমন চিন্তা করতে হবে না খাওয়ার জন্য প্রচুর বাঙালি হোটেল রয়েছে হা হসপিটালের আশেপাশে সর্বশেষ আলোচনা করব ভাষা নিয়ে যদি অনেকেই চিন্তা করেন যে সেখানে গিয়ে ভাষার প্রবলেমে পড়বেন কিনা যদি মোটামুটি হিন্দি আপনি বলতে পারেন তবে কলকাতা বা তামিলনাড়ু বা অন্য রাজ্যগুলোতে বেশ চালিয়ে নিতে পারবেন ভেলোরে হোটেল এবং লজের যে তামিলরা আসে তারা বেশিরভাগই বাংলা বুঝে সিএমসিতে বেশিরভাগ ডাক্তারও বাংলা বোঝে সুতরাং কেনাকাটা করে খাওয়া বা এই রুমটা কোথায় এতটুকু বলতে পারার মতো হিন্দি জানলেই চলবে বা এতটুকু দিয়ে আপনি আপনার চিকিৎসা চালিয়ে নিতে পারবেন তবে যদি আপনার অপারেশনের রুগী থাকে তাহলে সবার সাথে যোগাযোগ করতে পারবে ওরকম একজন মহিলা নিয়ে যাবেন উনি রুগীর সাথে রাতে থাকবেন হসপিটালে তবে আর যদি না থাকে তাহলে না না হলে অসুবিধা নেই ওখানে আয়া পাওয়া যাবে এবং সবশেষে যে বিষয়টা আলোচনা করব যারা ভারতে যান নতুন করে তারা অনেক সময় চিন্তা করেন যে ভারত থেকে কিছু পণ্য নিয়ে আসবেন যেটা শখের করে অনেকের জন্য নিয়ে আসতে চান আর জন্য আপনি যদি বিশাল পরিমাণের কোনো কেনাকাটা না করেন তাহলে বর্ডারে আপনাকে ভয়ের জন্য কিছু নেই আর এই কেনাকাটা নিয়ে আমার একটি বিশাল ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি কীভাবে কেনাকাটা করবেন এবং কিভাবে ভারত থেকে পণ্য নিয়ে আসবেন এগুলো নিয়ে বিশাল একটি ভিডিও দিয়েছি সেটি আপনারা দেখে নিতে পারেন নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওতে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে মেইল করে আপনারা জানাতে পারেন আর যারা চিকিৎসার জন্য যাবেন অবশ্যই যাবার আগে নিয়ম নিয়মকানুনগুলো ভালো করে দেখে বুঝে নেবেন কারণ যেহেতু আপনারা রুগী নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন সেহেতু রুগী নিয়ে আপনি যদি একা যান সেটা যত ঝামেলার হবে রুগী নিয়ে আপনি ইন্ডিয়া গিয়ে সমস্যার সম্মুখীন হওয়াটা আরও বেশি ঝামেলার হবে সুতরাং যাবার আগে অবশ্যই যারা আগে ভারতে গিয়ে চিকিৎসা করিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে সঠিকভাবে ইন্ডিয়াতে গিয়ে সঠিকভাবে ঝামেলা বিহীন ভাবে চিকিৎসা নিয়ে আসতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ